ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিও টার্গেট পিএসসি ক্লার্ক, জেল পুলিশ এবং ডব্লিউপি কনস্টেবলের খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এটা হচ্ছে ক্লাস নাম্বার 2। এর আগেও আরও একটা ক্লাস হয়ে গেছে এবং পিএসসি ক্লার্কের অলরেডি কিন্তু জেনারেল স্টাডিজের উপরে ক্র্যাশ কোর্স চলছে। তো সেগুলো না রেখে থাকলে নিচে ডিসক্রিপশন বক্সে দুটোরই প্লে লিস্ট আছে, সেখান থেকে চেক করে আপনি সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। আজকের এখানে আবার কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এবং গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখে নেব। তো বেশি কথা না বাড়িয়ে সেই দিকেই আমরা ফোকাস করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে প্রতিদিনই কিন্তু আপনি সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কিন্তু আপডেট পেতে থাকবেন। চলুন আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, তো এখানে আজকের ফার্স্ট কোশ্চেন, 5321 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও 2-এর প্রকৃত মানের গুণফল কত সেটা আপনাদেরকে বলতে হবে। এখানে 5-এর স্থানীয় মান হচ্ছে 5-এর পিঠে 3টে 0, 5-এর পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য বসাতে হবে, সেটাই হচ্ছে 5-এর স্থানীয় মান। তো এটা হচ্ছে 5-এর স্থানীয় মান ইনটু, যেহেতু বলেছে গুণফল, তো গুণ 2-এর প্রকৃত মান। এখানে 2-এর প্রকৃত মান হচ্ছে 2, তো এই 2 গুণ করলে এখানে 10,000 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতে পারে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবেন এবং কনসেপ্টটাকে ভালোভাবে মাথায় রাখবেন। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে 10,000 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন দেখুন, কিছু ছাত্র একটি স্বাস্থ্য শিবিরের জন্য 400 টাকা চাঁদা তুলেছে। যতজন ছাত্র ততজন প্রত্যেকে 25 পয়সা করে চাঁদা দিলে মোট ছাত্রের সংখ্যা কত সেটা বলতে হবে। এই ধরনের কোশ্চেনে দেখুন একটা হচ্ছে টাকাই দেওয়া আছে আর একটা হচ্ছে পয়সায় দেওয়া আছে। তো যে কোনো একটাতে আমার কনভার্ট করতে হবে, হয় পয়সাটাকে টাকায় কনভার্ট করতে হবে, না হলে টাকাটাকে পয়সায় কনভার্ট করতে হবে। তো এখানে আমি পয়সাটাকে যদি টাকায় কনভার্ট করি তাহলে আমার অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তো 25 পয়সা সমান সমান 1 টাকা, সরি, 25 পয়সা সমান 1/4 টাকা, 1/4 টাকা। তো পয়সাটাকে আমি কনভার্ট করে নিলাম টাকায়। এরপরে দেখুন বলছে যতজন ছাত্রের সংখ্যা কত, মনে করি এক্স ছাত্র, যতজন ছাত্র ততজন প্রত্যেকে এত পয়সা করে দিয়েছে, এক্স জন ছাত্র প্রত্যেকে x/4 টাকা করে দিয়েছে, সমান সমান 400 টাকা। তাহলে এখান থেকে x² = 1600 এবং এক্স এর মান হচ্ছে 40, বা সি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, যদি 9^18 × 27^15 ও 3^3 = 3x হয় তাহলে x এর মান এখানে বার করতে হবে। তো 9-কে আমি ঠিক এই যে এই ফর্মটা আছে, আমাকে এই ফর্মটাতে এই 27 এবং 9-কে আনতে হবে, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তো 9-কে যদি 3-এর ফর্মে আনি তাহলে 9^2^18, তো এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখুন ইনটু 3 হচ্ছে 3³ = 27, তাহলে 3³ = 3x। আমি একটু ব্রডে করছি, আপনারা খুব সহজে এটা করতে পারবেন। তো এখান থেকে 3^36 × 3^45, 3 × 15 = 45, 18^36 = 3^3x। তাহলে দেখুন বেস সবার সেম, এখানে বেস সেম হলে পাওয়ার প্লাস হয়ে যায়, তাহলে 36 + 45 = 3^3x। সবার আগে বেসটাকে সেম করে নিতে হবে, তাহলে 3^3x ইকুয়াল টু এখানে 36 আর 45 গুণ করলে 81 হয়, 3^81। তাহলে বেস যদি সেম হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে 3x = 81 আর এক্স এর মান হচ্ছে 27, বা এ এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কনসেপ্টটাকে ভালোভাবে মাথায় রাখবেন, কনসেপ্টটাই কিন্তু মেন। তো আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, 3³ আর কি, 0.0625 + 0.008 + 9-এর রুট করতে হবে, এরপর বর্গমূল করতে হবে, -1^62.5, আর এখানে 32-এর 5 হচ্ছে বর্গমূল আকারে আছে। তো এখান থেকে এইটাকে যদি আমি
এই যে রুট কিউব করি, তাহলে রুট কিউব করলে এখান থেকে এটা আসছে 0.5। দেখুন, 0.5-এর কিউব হচ্ছে 625, তাহলে এটা রুট কিউব করলে 0.5 আসছে। প্লাস এখান থেকে 8-এর রুট কিউব করলে এখান থেকে 2 আসছে, 0.2। প্লাস এখান থেকে এটা আসছে 0.3 মাইনাস 1 ডিভাইডেড বাই, এখান থেকে প্রথমে 32-এরটা করে দিতে হবে, 32-এর রুট 5 করলে হচ্ছে 2 আসছে। এবার এখান থেকে রুট 3 62.5 × 2, এটা হচ্ছে 125, আর 125-এর রুট কিউব করলে হচ্ছে 5। তাহলে নিচে আসছে 5, আর ওপরে এই তিনটিকে গুণ যোগ করলে দেখুন অন আসবে। তাহলে অন মাইনাস অন, তার মানে 0/5, আর 0/5 = 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। তো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক ফ্রেন্ডস। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, একটি স্বর্ণকার 14 ক্যারাট ও 22 ক্যারাটে দুই রকম সোনা মিশিয়ে একটি শুদ্ধ সোনার গহনা তৈরি করে। এই দুই রকম সোনাকে কি অনুপাতে মেশালে 17 ক্যারাট ওজনের একটি শুদ্ধ সোনার গহনা তৈরি হবে? তো এটা কিছুই না, জাস্ট এলিগেশন মেথড এখানে রাখাতে হবে। প্রথম 14 ক্যারেটের একটা সোনা নিয়েছে, আবার 22 ক্যারেটের একটা সোনা নিয়ে টোটাল 17 ক্যারেটের একটি শুদ্ধ সোনার গহনা তৈরি করবে। এখান থেকে এটাকে বিয়োগ করলে হচ্ছে 5, আর এই এইটার থেকে এইটা বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে 5:3 অনুপাতে বা বিয়ের দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, তাকে মেশাতে হবে। ভেরি শর্ট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক ফ্রেন্ডস। এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, এক্সের 10% ওয়াইয়ের 20% সমান হলে এক্স ও ওয়াইয়ের অনুপাত কত বার করতে হবে? এক্সের 10% সমান 10x = ওয়াইয়ের 20% সমান 20 ওয়াই। এখানে আমি পার্সেন্টেজটা কেন দিলাম না, কারণ 10/100 এবং 20/100 করলে সেই 100 100 কেটে যায়। তাহলে 10x = 20 ওয়াই, তাহলে এখান থেকে শূন্য কাটলে x = ওয়াই সমান হয়ে যায় 2:1, বা এখানে বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটার সাথে গোলাবেন না, এখানে বি এর দাগ কিন্তু কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এ কোনো কাজের 1/3 অংশ 5 দিনে করেন এবং বি 1/3 অংশ 10 দিনে করেন, তাহলে এ ও বি একত্রে কত দিনে কাজটি শেষ করবে? ভেরি সিম্পল কোশ্চেন, যদি 1/3 অংশ 5 দিনে শেষ করেন, তাহলে পুরো কাজটা কত দিনে শেষ করবে? 5 × 1/1/3, তিনটা উপরে গেলে এর সাথে গুণ আকারে হয়ে যায়, তাহলে 15 দিনে পুরো কাজটা শেষ করবেন। ঠিক তেমনিভাবে তাহলে বি কত দিনে শেষ করবেন? তাহলে এ হচ্ছে 15 দিনে পুরো কাজটা শেষ করছে, ঠিক তেমনিভাবে বি তাহলে কত দিনে শেষ করবেন? না, বি হচ্ছে 30 দিনে পুরো কাজটা শেষ করবেন। এখান থেকে এলসিএম নিয়ে নিতে হবে, যেমনটা আমি টাইম অ্যান্ড ওয়ার্কে শিখিয়েছিলাম, 15 দ্বিগুণে 30, 30 × 1 = 30। তাহলে কতদিনে শেষ করবেন? টোটাল কাজ হচ্ছে 30, এ দুদিনে, এ একদিনে, তাহলে এখান থেকে 30/3, একদিনে মোট 3 অংশ দুজনে মিলে করছে, তাহলে 10 দিনে পুরো কাজটা শেষ হবে। এর উপরে বেস করে কী রকম কোশ্চেন আরও বারবার পরপর আসতে পারে দেখুন। বলে দিতে পারে এ কতদিনে শেষ করেন, তাহলে এ 15 দিনে শেষ করবে। যদি বি শুধু একদিনে কতদিনে শেষ করে চায়, তাহলে বি 30 দিনে শেষ করবে। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। তো আজকের এই পর্যন্তই, ছোট্ট একটি ভিডিওর মধ্যে, শর্ট কোশ্চেনের মধ্যে আপনাদের অনেকগুলো কনসেপ্ট দিলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড করবো। থ্যাংক ইউ।